এই মুহূর্তে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে দ্বিতীয় দিনের মতো পাঁচ দফা দাবি বাস্তবায়নে অবস্থান ধর্মঘট পালন করছেন হেলথ টেকনোলজিস্টরা। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ঝুমি রহমান। ঝুমি, কি বলছেন তারা? এবং গতকালকেও আমরা দেখেছি আন্দোলন করতে, কর্তৃপক্ষের কোনো বক্তব্য বা আশ্বাস কি পাওয়া গেল কিনা? জননেত্রী শেখ হাসিনা 1200 মেডিকেল শূন্যপদ তৈরি করেছেন, সেই শূন্যপদে সকল অনুষদে একটি নিয়োগ প্রক্রিয়া চাচ্ছি এবং দেশের জেলা এবং উপজেলায় মেডিকেল টেকনোলজিস্ট পদে 20,000 মেডিকেল টেকনোলজিস্ট এবং ভিত্তিতে কারিগরি মুক্ত নিয়োগ দেওয়া হোক। কারণ আমরা এই স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে আমাদের এই ছাত্রছাত্রীরা পড়াশোনা করে এবং তাদের দায় দায়িত্ব এই স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় নিতে হবে। কারিগরি বোর্ড সাইন্স ছাড়া মেডিকেল, তাদেরকে আমরা এই মেডিকেল টেকনোলজি পদে তাদের কোনো সুযোগ নাই। এবং এই যে শুনছিলেন এভাবে, কিন্তু আসলে তাদের দীর্ঘদিনের নিয়োগের একটি যে দাবি, দীর্ঘদিন ধরে নিয়োগ না পাওয়ায় যে মেডিকেল টেকনোলজিস্টরা তারা অনেকটাই ভুক্তভোগী বলে জানায়, সেই জন্যই কিন্তু তারা এই নিয়োগের দাবিতে তারা এই অবস্থান কর্মসূচি নিয়েছেন এবং তাদের এই অবস্থান কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাবেন বলে জানিয়েছে। জমি, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।